নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ইংরেজি কনফারেন্সের নিয়ে। তাহলে সিটেটের নভেম্বর 2012 এর পেপার ওয়ানে যে কম্প্রিহেনশনটা এসেছিলো, তা সেই কম্প্রিহেনশনটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তা যে মেথড বা যে প্রসেসে আমরা এই কম্প্রিহেনশন সলভ করছি, তা সেই প্রসেসে সলভ করব, দেখব কত তাড়াতাড়ি টাইম কিল না করে, টাইম সেভ করে কীভাবে কম্প্রিহেনশন সলভ করা যায়। তা প্রথমে আমাদের স্ক্রিনে আমাদের কম্প্রিহেনশনটা দেওয়া আছে। তা আমরা প্রথমে কি করব, আমরা এখান থেকে কি কোশ্চেন চাওয়া হয়েছে সেই কোশ্চেনগুলো আগে পড়ে নেব। কেন, কোশ্চেন বুঝে গেলে আমরা তার প্যারাগ্রাফ যখন পড়বো তার অ্যান্সারগুলো এক এক করে পেয়ে যাব। তা এইভাবেই আপনাদের কিন্তু টাইম কিল না হয়, টাইম সেভ হবে। তো চলুন চট করে প্র্যাকটিক্যালি আমরা দেখে নিই যে কীভাবে এটা হওয়া সম্ভব, তাই না? তো চলুন, প্রথম প্রশ্ন আছে, স্কুলস ফাউন্ড দেমসেলভস ইন এ ফাইন্ডিং কোয়াগমিয়ার হেয়ার। কোয়াগমিয়ার মিন্স, তাহলে কোয়াগমিয়ার মিন্স আমাদের বার করতে হবে। তাহলে কোয়াগমিয়ার মিন্স আমাদের এই প্যারাগ্রাফ না পড়লে আমরা বার করতে পারবো না। চলে আসি পরবর্তী প্রশ্ন, অ্যাকর্ডিং টু দিস রিপোর্ট অ্যাচিভমেন্ট গ্যাপস ক্যান বি ক্লোজড বাই। তাহলে কিসের মাধ্যমে হয়, প্যারাগ্রাফ পড়তে হবে। নেক্সট, ফাংশনাল ক্যাপাবিলিটিস কনস্টিটিউট দা, আমাদের এই চারটির মধ্যে অ্যান্সার বার করতে হবে। এবং একটা টেক্সট না পড়লে আমরা বার করতে পারবো না, কিন্তু কোশ্চেনটা কোথা থেকে চাওয়া হয়েছে সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে? তো চলুন বন্ধুরা, এবার পরবর্তী প্রশ্ন দেখে নিই, এ প্রোডাক্ট সিস্টেম হেয়ার মিন্স, মানে প্রোডাক্ট সিস্টেম মানে প্যারাগ্রাফে কি বোঝাতে চেয়েছে সেটা আমাদের বলতে হবে। নেক্সট কোশ্চেন আছে, ফাইন্ড এ ওয়ার্ড ইন দ্য রিপোর্ট দ্যাট মিন্স ওয়াইডলি সার্কুলেটেড। তাহলে ওয়াইডলি সার্কুলেটেড মানে সেটা আমাদের এখানে বলতে হবে প্যারাগ্রাফ পড়ে। আর নেক্সট এবং লাস্ট কোশ্চেন হচ্ছে, দি অ্যান্টোনিমস ফর দ্য ওয়ার্ড হাই হিন্ডারিং উড বি। তাহলে হিন্ডারিং এর আমাদের অ্যান্টোনিমস মানে বিপরীতার্থক শব্দ আমাদের বার করতে হবে। তো বন্ধুরা, যে ছটা কোশ্চেন করা হয়ে গেছে বা ছটা কোশ্চেন করা হয়েছে সেটা আমরা পড়ে নিয়েছি। এইবার চলুন চট করে প্যারাগ্রাফটা পড়ে নেবো এবং তার অ্যান্সারগুলো আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। তো একটু মন দেবেন, আমি প্যারাগ্রাফটা পড়ছি, জাস্ট একটু শুনবেন। আপনারা যদি একবারে প্যারাগ্রাফটা না বুঝতে পারেন তাহলে ভিডিওটি পজ করে দু তিনবার নিজেরা একটু পড়ে নেবেন, তাহলে আপনাদের কাছে অ্যান্সারটা অনেক ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা? তো চলুন আমরা শুরু করছি। দ্য নো চাইল্ড লেফট বিহাইন্ড দ্য অ্যাক্ট অফ 2001 হ্যাজ সার্ভড অ্যাজ এ ক্যাটালিস্ট ইন মেনি স্কুল ইম্প্রুভমেন্ট এফোর্টস। স্কুল ইন দ্য ইউনাইটেড স্টেটস আর রেসপন্ডিং টু মিট দ্য চ্যালেঞ্জ অফ দিস ইম্প্রুভমেন্ট এফোর্ট, অল দো ইন ডুইং সো সাম আর কট ইন এ ডিসিশন মেকিং অ্যান্ড ফাইন্ডিং কোয়াগমিয়ার। দে আস্ক, হাউ ক্যান উই বেস্ট সাপোর্ট টিচার্স সো দ্যাট অল স্টুডেন্টস ক্যান সাকসিড ইউজিং টেকনোলজি অ্যাজ এ মিন্স অফ ক্লোজিং অ্যাচিভমেন্টস গ্যাপস ইজ ওয়ান অপশন স্কুলস আর কনসিডারিং মোর পারপাসফুললি অ্যান্ড ইফেক্টিভলি। দিস ইনক্লুডস ইউজিং অ্যাসিস্টিভ টেকনোলজিস ফর স্টুডেন্ট উইথ স্পেশাল নিডস অ্যান্ড ক্রিয়েটিং এ সিস্টেমেটিক অ্যাপ্রোচ টু চেঞ্জ দ্যাট বেনিফিটস অল স্টুডেন্ট ইনক্লুডিং সাবগ্রুপস। নেক্সট প্যারাগ্রাফ, অ্যাসিস্টিভ টেকনোলজিস আর টেকনোলজিস দ্যাট সাপোর্ট স্টুডেন্ট উইথ ডিসেবিলিটিস অফ হুইচ এ টোটাল অফ 6.5 মিলিয়ন ওয়ার বিং সার্ভড থ্রু দি ইন্ডিভিজুয়ালাইজ উইথ ডিসেবিলিটিস এডুকেশন অ্যাক্ট অফ 1997। দিস অ্যাক্ট ডিফাইন্স অ্যান অ্যাসিস্টিভ টেকনোলজি ডিভাইস অ্যাজ এনি আইটেমস স্পিস অফ ইকুইপমেন্ট অর প্রোডাক্ট সিস্টেম হোয়েদার অ্যাকোয়ার কমার্শিয়ালি অফ দ্য সেলফ মডিফাইড অর কাস্টমাইড দ্যাট ইজ ইউজ টু ইনক্রিজ মেনটেন অর ইম্প্রুভ ফাংশনাল ক্যাপাবিলিটিস অফ এ চাইল্ড উইথ এ ডিসেবিলিটি রিগার্ডলেস অফ দেয়ার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স। মেনি অ্যাডমিনিস্ট্রেটর্স অ্যান্ড এডুকেটর্স আর এক্সপার্টেড টু বি চেঞ্জ এজেন্টস অফ স্কুল ইম্প্রুভমেন্ট এফোর্টস টুডে অ্যান্ড উই অল ভার্সড অ্যান্ড নলেজেবল অ্যাবাউট অ্যাসিস্টিভ টেকনোলজিস ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ডেফিনেশন অফ অ্যাসিস্টিভ টেকনোলজি ইজ সো ব্রড অ্যান্ড দ্য ফিল্ড ইজ রিলেটিভলি নিউ। এবার আমরা কোশ্চেন অ্যান্সারে চলে এসেছি, এটা সিটেট নভেম্বর 2012 এর পেপার ওয়ানে এসেছিলো। তা আমরা পড়ে গেছি যে এডুকেশন সম্পর্কিত একটা প্যারাগ্রাফ আছে, ঠিক আছে? তো চলুন, ডিসেবিলিটি তার মধ্যে একটুখানি ব্যাপার আছে, তা দেখে নিই আমরা এখানে কোশ্চেনের অ্যান্সারগুলো কী হবে। আমরা কিন্তু এগুলো পেয়ে গেছি, তাই না? তার এই অ্যান্সারগুলো কী হবে, তাহলে স্কুল ফাউন্ড দেমসেলভস ইন এ ফাউন্ডিং
কোয়াগ্রাম, হেয়ার কোয়াগ্রাম মিন্স, তাহলে কোয়াগ্রামটা আমরা কিন্তু পেয়ে গেছি, অনেকবার এটা নিয়ে আলোচনা হয়েছে, তাই এর সঠিক উত্তর হচ্ছে ইনডেপথেডনেস, ইনডেপথেডনেস কিন্তু এখানে এটা সঠিক উত্তর। চলে আসি পরবর্তী প্রশ্ন, অ্যাকর্ডিং টু দিস রিপোর্ট অ্যাচিভমেন্ট গ্যাপস ক্যান বি ক্লোজড বাই, তাহলে কিসের মাধ্যমে হয় এই চারটের মধ্যে? না, এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে রিক্রুটিং অ্যান্ড ট্রেনিং মোরাল পার্সোনেল টু হেল্প দ্য স্পেশাল নিডস চিলড্রেন, মানে যারা যাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে তাদেরকে সাহায্য, মানে পার্সোনেল, তাই না? তা চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন, ফাংশনাল ক্যাপাবিলিটিস কনস্টিটিউট দা, তাহলে সেটা কি করে? না, এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, দা ডিটারমিনেশন টু সাকসিড। নেক্সট প্রশ্ন, এ প্রোডাক্ট সিস্টেম হেয়ার মিন্স, তাহলে একটা প্রোডাক্ট সিস্টেম মানে কি হবে? না, এর সঠিক উত্তর হবে স্পেশাল ট্রেনিং ইকুইপমেন্ট ডিজাইন ফর ডিসেবল চাইল্ড। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্ন, ফাইন্ড এ ওয়ার্ড ইন দ্য রিপোর্ট দ্যাট মিন্স ওয়াইডলি সার্কুলেটেড, তাহলে সার্কুলেটেড, ওয়াইডলি সার্কুলেটেড, তাহলে এর মানেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, তা এখানে এর সঠিক উত্তর হবে ফাইন্ড এ ওয়ার্ড ইন দ্য রিপোর্ট দ্যাট মিন্স ওয়াইডলি সার্কুলেটেড, তা এর সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা প্রোডাক্ট। ঠিক আছে, এখানে কিন্তু প্রোডাক্টটা এখানে সঠিক উত্তর হবে, এটা আপনাদের কিন্তু জেনে নিতে হবে। চলে আসি পরবর্তী ও লাস্ট প্রশ্ন, দ্য অ্যান্টোনিমস অফ দি ওয়ার্ড হিন্ডারিং, হিন্ডারিং উড বি, তাহলে কি হবে? হিন্ডারিং এর বিপরীতার্থক শব্দ আমাদের এখানে জানতে চেয়েছে, তা এখানে এর সঠিক উত্তর হবে অ্যাসিস্টিভ, অ্যাসিস্টিভ কিন্তু এখানে সঠিক উত্তর হবে। তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝে গেলেন যে প্যারাগ্রাফটা কিভাবে সলভ করতে হয়, তা আমরা খুব তাড়াতাড়ি কিন্তু সময় বাঁচিয়ে টাইম কিল না করে টাইম সেভ করে প্যারাগ্রাফটা সলভ করেছি। ঠিক একইভাবে আমরা প্র্যাকটিক্যালি আরেকটা প্যারাগ্রাফ করে নেবো এবং বিশেষ চমকটি ভিডিওটি শেষে দেওয়া আছে, সেটাও দেখে নেবো। তা সুতরাং তাহলে আমাদের এই আজকের যে এই সময়, এই সময়টা উপযুক্ত কাজে লেগে যাবে, তাই না বন্ধুরা? তা ঠিক আছে, যেভাবে আমরা প্যারাগ্রাফ ওয়ান করলাম ঠিক প্যারাগ্রাফ টু এরকমভাবে থাকবে। আপনাদের পরীক্ষায় দুটো প্যারাগ্রাফ থাকবে, দুটো প্যারাগ্রাফ মিলে থাকবে 15 নম্বর, টোটাল ইংরেজিতে থাকবে 30 নম্বর, 30 নম্বরের মধ্যে 15 নম্বর পেডাগজি আর 15 নম্বর থাকবে কম্প্রিহেনশন, কম্প্রিহেনশনের মধ্যে একটা প্রোজ থাকবে, একটা পোয়েট্রি থাকবে, একটা 7, 1 8, দুটো মিলে 15। ঠিক আছে, কথা না বাড়িয়ে চলুন যাই পরবর্তী প্যারাগ্রাফ প্র্যাকটিক্যালি সলভ করে দেখে নেবো যে আমাদের মেথডটা কীরকম উপকারে লাগছে। তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্যারাগ্রাফে। তো বন্ধুরা আমরা চলে এসেছি পরবর্তী প্যারাগ্রাফ, ঠিক আগের প্যারাগ্রাফটা যেভাবে সলভ করলাম এই প্যারাগ্রাফটাও ঠিক ওইভাবে সলভ করবো। তো চলুন বন্ধুরা, এই প্যারাগ্রাফটা এসেছিল সিটেট নভেম্বর 2012 এর পেপার 2-তে, আমরা চট করে দেখে নেবো কী কী কোশ্চেন হয়েছিল। প্রথম প্রশ্ন আছে, সোশ্যালাইজেশন ইজ এ প্রসেস অফ, মানে সামাজিকীকরণ কিসের প্রসেস, সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, আমরা প্যারাগ্রাফ না পড়লে বুঝতে পারবো না। চলে আসছি পরবর্তী প্রশ্ন, মাইক্রোজোম অফ সোসাইটি, তাহলে কোশ্চেন আছে এ মাইক্রোজোম অফ সোসাইটি, সেটা কি আমাদের এখানে জানতে হবে। নেক্সট কোশ্চেন, এ পারসেপশন রেফার্স টু হেয়ার ইজ দ্যাট, তাহলে পারসেপশন বলতে কি বোঝানো হচ্ছে বা পারসেপশন বলতে কি সেটা আমাদের এখানে বলতে হবে। নেক্সট কোশ্চেনে চলে আসি, নেক্সট কোশ্চেন, এ ওয়ার্ড ফ্রম দ্য এসে হুইচ ইজ দ্য অপোজিট অফ ডেমনস্ট্রেটেড ইজ, তাহলে ডেমনস্ট্রেটেডের অপোজিট ওয়ার্ড যেটা সেটা আমাদের এখানে বলতে হবে। নেক্সট কোশ্চেন আছে, রিডিমশন ইন দ্য ক্লাস রুম ইন দ্য প্রসেস অফ, এটা কিসের প্রসেস সেটা আমাদের এখানে বলতে হবে। নেক্সট কোশ্চেন, ইন ইনইকুইটেবল এডুকেশন, ইকুইটেবল এডুকেশন মানে কি, আমাদের এই প্যারাগ্রাফটা পড়ে তারপরে এই কোশ্চেনে অ্যান্সার করতে হবে, ডাইরেক্ট আমরা এই কোশ্চেনে অ্যান্সার করতে পারবো না, কেন আমাদের মনে হচ্ছে একটা কিন্তু প্যারাগ্রাফের বিষয়বস্তু যদি আলাদা থাকে। তা সুতরাং আমরা পরের প্রশ্নে চলে আসি, অ্যান ইনসিডিয়াস প্রবলেম উড বি ওয়ান দ্য কজ সিমিংলি, তাহলে আমাদের এখানে এটাও প্যারাগ্রাফ ছাড়া রাস্তা নেই। নেক্সট কোশ্চেন আছে, এ হিডেন কারিকুলাম ইমপ্লাইজ হেয়ার দ্যাট, তাহলে হিডেন কারিকুলাম বলতে এখানে কী বোঝানো হয়েছে সেটা আমাদের বলতে হবে। এবং লাস্ট প্রশ্ন হচ্ছে, সিনোনিম ফর জেনারেল ইজ, তাহলে জেনারেল সিনোনিম কী সেটা আমাদের এখানে বলতে হবে। তা আমরা শিখে গেছি যে বা জেনে গেছি আমরা এখানে যে আমাদের এখানে কী কোশ্চেনের অ্যান্সারগুলো করতে হবে। তো চলুন চট করে আমরা একটু প্যারাগ্রাফটা পড়ে নেবো, দিয়ে আমরা কোশ্চেন অ্যান্সারগুলো ফটাফট করে ফেলবো। এইভাবে যদি আপনারা সলভ করেন তাহলে আপনারা কিন্তু টাইম কিল না হয় টাইম সেভ হবে। তো চলুন প্যারাগ্রাফটা পড়ে নিই, কী আছে, ক্লিয়ারলি দ্য সোশ্যালাইজেশন অফ জেন্ডার ইজ রিইনফোর্সড অ্যাট স্কুল বিকজ ক্লাসরুমস আর মাইক্রোজোমস অফ সোসাইটি, তাহলে ক্লাসরুমটা কি মাইক্রোজোম অফ দ্য সোসাইটি, কোশ্চেনের অ্যান্সার কিন্তু পেয়ে যাচ্ছেন, মিররিং ইটস স্ট্রেংথ অ্যান্ড ইলস অ্যালাইক ইট ফলোস দ্যাট দ্য নর্মাল সোশ্যালাইজেশন প্যাটার্ন অফ ইয়ং চিলড্রেন দ্যাট ফর দ্যাট অফটেন লিড টু ডিস্টার্ব পারসেপশনস অফ জেন্ডার রোল অ্যান্ড এফেক্ট and reflected in the classroom. Marshall 1997, yet gender bias in
education reaches beyond socialization pattern wise in embedded in textbook lessons and teacher interactions with student. This type of gender bias is part of the hidden curriculum of lessons taught implicitly to students through the everyday functioning of their classroom. তো এটা ছিল প্রথম প্যারাগ্রাফ, এবার চলে আসি আমরা নেক্সট প্যারাগ্রাফে। নেক্সট প্যারাগ্রাফ শুরু করছি। Research has found that boys were far more likely to receive praise or remediation from a teacher than were girls. The girls were most likely to receive an acknowledgement response from their teacher. They give boys greater opportunity to expand ideas and be animated than they do girls, and that they reinforce boys more for general responses than they do for girls. Clearly, the socialization of gender roles and the use of a gender bias hidden curriculum leads to an inequitable education for boys and girls. Gender bias in education is an insidious problem that causes very few people to stand up and take notice. তো বন্ধুরা এই ছিল আমাদের প্যারাগ্রাফটা। এবার চলুন চট করে আমরা কি কি কোশ্চেন তার উত্তর করে নেব, কারণ আমরা বুঝে গেছি যে কোশ্চেনগুলো কি অ্যান্সার হবে, তাই না? তো চলুন, সোশ্যালাইজেশন ইজ এ প্রসেস অফ, তাহলে সোশ্যালাইজেশনটা কিসের প্রসেস? না, এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে মডেলিং এ চাইল্ড টু কমফোর্ট টু সার্টেন নর্মস অফ বিহেভিয়ার, তাই না? তাহলে নর্মস অফ বিহেভিয়ারটাই এখানে কিন্তু সোশ্যালাইজেশনের প্রসেস। চলে আসি পরবর্তী প্রশ্ন, মাইক্রোসোমস অফ সোসাইটি, তাহলে আমরা একটু আগে পড়েছি যে মাইক্রোসোমস অফ সোসাইটি মানে কি। না, এর সঠিক উত্তর হবে ইমিটেটস লাইফ আউটসাইড দ্য ক্লাসরুম লার্নিং এনভায়রনমেন্ট, ঠিক আছে। চলে আসি পরবর্তী প্রশ্ন, এ পারসেপশন রেফার টু হেয়ার ইজ দ্যাট, তাহলে পারসেপশন বলতে আমাদের এখানে কি বোঝানো হয়েছে? না, এখানে এর সঠিক উত্তর হবে বয়েজ আর মোর ইন্টেলিজেন্ট অ্যান্ড লাইভলি, ঠিক আছে। মানে পারসেপশন বলতে হচ্ছে উপলব্ধি, তা উপলব্ধিটা কি সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। চলে আসি পরবর্তী প্রশ্ন, এ ওয়ার্ড ফ্রম দ্য এসে হুইচ ইজ দ্য অপোজিট মিনিং অফ ডেমোনস্ট্রেটেড, তাহলে ডেমোনস্ট্রেটেড অপোজিট মিনিং আমাদের এখানে বলতে হবে। তা এখানে আমরা একটা কথা পেয়েছি, সেটা হচ্ছে ইমপ্লিসিট, ইমপ্লিসিট কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসি পরবর্তী প্রশ্ন, রেমিডিয়েশন ইন দ্য ক্লাসরুম ইজ দ্য প্রসেস অফ, তাহলে রেমিডিয়েশন অফ দ্য ক্লাসরুম ইন দ্য প্রসেস অফ সেটা কি সেটা আমায় বলতে হবে। তা এখানে সঠিক উত্তর হচ্ছে স্টপিং এ নেগেটিভ ট্রেন্ড ইন লার্নিং অ্যাচিভমেন্ট, ঠিক আছে। তো চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন, ইনইকুইটেবল এডুকেশন, ইনইকুইটেবল এডুকেশন বলতে কি বোঝানো হয়েছে? না, ইনইকুইটেবল এডুকেশন বলতে আমরা দেখে নেবো সঠিক উত্তর কি। আমরা এখানে একটা ভুল মার্ক করেছি, 156 এর অ্যান্সারটা আমরা ভুল করেছি। কেন না, এইটা সঠিক উত্তর হবে রেমিডিয়েশন ইন দ্য ক্লাসরুম ইজ দ্য প্রসেস অফ, এর সঠিক উত্তর হবে ইরর কারেকশন ওরালি ডিউরিং ক্লাস, ঠিক আছে, এইটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসি পরবর্তী প্রশ্ন, ইনইকুইটেবল এডুকেশন, ইনইকুইটেবল এডুকেশন মানে হচ্ছে লার্নিং ইজ নট এ ব্যালেন্স প্রসেস বিটুইন দ্য জেন্ডার্স, তাই না? তো চলে আসি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন হচ্ছে অ্যান ইনসিডিয়াস প্রবলেম উড বি ওয়ান দ্যাট কস্ট সিমিংলি, তাহলে কস্ট সিমিংলি এখানে কোনটা সঠিক উত্তর হবে? না, এটা হবে ইগনোরেন্টলি, ইগনোরেন্টলি কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, এ হিডেন কারিকুলাম ইমপ্লাইজ হেয়ার দ্যাট, তাহলে হিডেন কারিকুলাম বলতে এখানে কি বোঝানো হয়েছে? না, এখানে এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে দ্য কারিকুলাম ইজ জেন্ডার বাইজড, ঠিক আছে, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী আজকে শেষ প্রশ্ন, শেষ প্রশ্ন হচ্ছে এ সিনোনিম অফ, সিনোনিম ফর জেনারেল ইজ, তাহলে জেনারেল সিনোনিম কি হবে সেটা আমাদের এখানে জানতে চেয়েছে। এই চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কোনটা সঠিক উত্তর হবে, এটা হচ্ছে কাস্টমারি, কাস্টমারি কিন্তু এখানে সঠিক উত্তর হবে, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কত তাড়াতাড়ি আমরা কিন্তু এই প্যারাগ্রাফটা সলভ করে ফেলেছি এবং সলভ করে তার অ্যান্সারও করে ফেলেছি, টাইম কিল না করে, টাইম সেভ করে কিন্তু আমরা এটা করতে পেরেছি, ঠিক আছে বন্ধুরা। তো চলুন এবার আমাদের যে ভিডিওর যে চমক, সেই চমকের বিষয়টা চলে আসি। চমকের বিষয়টা হলো আপনাদের এর আগের দিন যে হোম টাস্কের প্রশ্ন করা হয়েছিল এবং যারা অপশন এ আউট সঠিক উত্তর দিয়েছিলেন তাদের সবাইকে সাধুবাদ জানাই, এবং যাদের নাম শর্ট লিস্টেড হয়েছে এবং যাদের ইমেল অ্যাড্রেস পাঠানো হয়েছে আপনারা কিন্তু আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তা এর আগের দিনে যে কোশ্চেনটা ছিল, হি স্টুড ড্যাশ ফ্রম দ্য ক্রাউড বিকজ অফ আর এমবেলেম ম্যানার্স, তা এখানে সঠিক উত্তর হবে অপশন এ, হি স্টুড আউট, ঠিক আছে। এবার চলে আসি আমরা আজকের যে আপনাদের হোম টাস্কের প্রশ্ন, তাই হোম টাস্কের প্রশ্ন, তা আজকের হোম টাস্কের প্রশ্ন হলো চুজ দ্য ফেজাল ভার্ব দ্য এক্সামিনার হ্যাড ইয়েট
টু লুক ড্যাশ প্র্যাকটিস নোটবুকস অপশান এ আফটার অপশান বি ওভার অপশান সি অ্যাবাউট না অপশান ডি ফর আবার আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি চুজ দ্য ফিজাল ভার্ব দ্য এক্সামিনার হ্যাড ইয়েট টু লুক ড্যাশ প্র্যাকটিস নোটবুকস অপশান এ আফটার অপশান বি ওভার অপশান সি অ্যাবাউট না অপশান ডি ফর যেটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এখনই কমেন্ট লাইনে পোস্ট করুন আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যে সঠিক উত্তরটা হবে সেটা আপনারা পেয়ে যাবেন কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ।